হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি। আপনারা দেখছেন এক্সপার্ট টেক ইঞ্জিনিয়ারিং। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ল্যাপটপের পুরাতন অথবা নষ্ট ব্যাটারিগুলো নিয়ে। তো আমরা অনেকদিন ধরে এই ব্যাটারিগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি, এখন গরম থাকার কারণে এই ব্যাটারিগুলো আমরা অ্যাভেলেবল পাচ্ছি না। আমরা 300 থেকে 400 পিস ব্যাটারির মতো সংগ্রহ করেছি। আজকে মঙ্গলবার, এই ব্যাটারিগুলো আমাদের ডুক হচ্ছে বুধবারে। তো এই ব্যাটারিগুলো মূলত এবার আমরা 4 সেল এবং 6 সেল দুই কোয়ালিটির ব্যাটারি সংগ্রহ করার চেষ্টা করছি। আমাদের কাছে টোটালি 300 পিস ব্যাটারির মতো আছে, 400 পিস টোটাল, 4 সেল 100 পিসের মতো আর 6 সেল 300 পিস ব্যাটারির মতো আছে। আমরা এর আগে অনেকগুলো অর্ডার নিয়ে নিছি। তো যারা অগ্রিম অর্ডার করতে চান, যেহেতু আমরা প্রোডাক্টটা সবাইকে দিতে পারি না, আমরা যখন ভিডিও সারি প্রোডাক্টটা সবাইকে দিতে পারি না, কারণ হচ্ছে এগুলার চাহিদা হিউজ পরিমাণ। এখন আমরা নিজেরাই এগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়ে যায়। তো যারা আমার কাছে অনেক আগে থেকে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন বা আগে থেকে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নেন, তারা যেটা করবেন, আজকে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা যে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার, কত পিস লাগবে, কয় সেলের ডিটেলস আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা রাখবেন। অনেক সময় আমাদের ফোনে নেট থাকে না অথবা চার্জ থাকে না, বন্ধ থাকে বিভিন্ন কারণে। তো আপনারা আমাদের যেটা করবেন, ভিডিও থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাড করে আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার কুরিয়ার লোকেশন এবং কয় সেলের কয় পিস লাগবে, এটা আমাদেরকে জানাই রাখবেন। আজকে যেহেতু মঙ্গলবার, আমরা বুধবার এবং বৃহস্পতিবার এই ব্যাটারিগুলো ডেলিভারি দেব। তো এখন 6 সেলের যে ব্যাটারিগুলো আমরা সংগ্রহ করেছি, আপনাদের প্রাইস পড়বে 260 টাকা করে, 6 সেলেরগুলো 260 টাকা করে এবং 4 সেলেরগুলো 170 টাকা করে। আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, 4 সেলেরগুলো 170 টাকা করে এবং 6 সেলগুলো 260 টাকা করে। তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে 50 পিস, 100 পিস, 200 পিস নিতে চান, তারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন কত পিস লাগবে এবং কয় সেলের, আপনার ফোন নাম্বার, আপনার ঠিকানা এবং কুরিয়ার লোকেশন। আজকে পর্যন্তই, অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।